পারিস নাই, কি আছো? আর ছাড় তো ওকে, চল আমরা গায়ে হলুদে বিয়েতে কি কি পরবো ওগুলো দেখি। হ্যাঁ হ্যাঁ চল। আপনি তো আচ্ছা বেরসিক মানুষ, বিয়ের রাতে নিজের বউকে কেউ প্রেমিকার কথা বলে? কালকে সকালে বলতেন পালিয়ে তো যাচ্ছি না। কবুল বললেই বুঝি বিয়ে হয়ে যায়। তো কি করলে বিয়ে হয় শুনি আপনার কাছে বিয়ের সংজ্ঞা। আমি এই মুহূর্তে বিয়ের সংজ্ঞা নিয়ে আপনার সাথে তর্ক করতে পারব না। যত সব বিষয় সেটাও কিন্তু খারাপ হয় না। সারা রাত দুজন বিয়ের সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, আমাদের প্রথম রাত সারা রাত গল্প করব। ও হ্যালো, আপনার নামটাই তো জানা হলো না, নাকি সেটাও প্রেমিকার জন্য সুরক্ষিত রেখেছেন? নাম না বললে কিন্তু পাবলিক টয়লেট বলে ডাকা শুরু করব। ফোন বন্ধ পেয়ে আপনার প্রেমিকা ছটফট করছিল, তাই সকালবেলা ফোন খোলা দেখে ফোনে বন্যা বসিয়ে দিয়েছে। আমার ধারণা বাসর রাতে গল্প শুনতে উদ্গ্রীব হয়েছে। আমি তো একবার ভেবেছিলাম বাসর রাতের গল্প আমিই বলি রসিয়ে রসিয়ে, পরে ভাবলাম আপনার মাথার স্ক্রু কটা ঢিলা আছে, আপনি একটু বলবেন আমাকে কয়টা স্ক্রু ঢিলা আছে, কয়টা টাইট আছে, কোনটা কোন অ্যাঙ্গেলে কোন দিকে লাগানো আছে সব জেনে যাবেন। মাত্র তো একটা রাত পার হলো, এত তাড়া কিসের? Thank you.